মানে যদি জিনিসটা মুয়ান্তাকে বানিয়ে বলেন, এভাবে বলতে পারেন, যিনি তেলাওয়াত করছেন তিনি এই নিয়তে এক জায়গায় থামবেন যেন পুনরায় শ্বাস নিয়ে কি করেন শুরু করেন। এই তো সুন্দর হইলো, থামা, খালি থামা বললে হবে, সাক্তের মধ্যে তো থামে। এই যে পুনরা নিঃশ্বাস নেওয়ার জন্য থামে, যে পুনরা যেন তেলাওয়াত করতে পারেন ভাই, এটা কালকে করিস। আচ্ছা আচ্ছা, দুবার একদিন জামান বলেন তো, আল ওয়াকফুল ইখতিবারি কাকে বলে? ইখতিবার মানে কি? খবর দেওয়া মানে আপনি কোরআন শরীফ কাউকে পড়াচ্ছেন, একটা শব্দের উপর থামলেন, তাকে এটার এই এইখানে কি বলছে, এটার হুকুম আহকাম কি, এটা খবর দেওয়া, ইখতিবার, বুঝছেন? কেউ এটা উচ্চারণ করা হবে আল ইখতিবার, খবর থেকে আল ইখতিবার, বুঝছেন? খবর দেওয়া আল ইজতিরারি, ওয়াকফুল ইজতিরারি কাকে বলে? শরীফ শরীফুল ইসলাম বলেন তো, কাকে বলে? ইউসুফ আলী ভাই বলেন, ওয়াকফুল লাজেম কাকে বলে? নুরুল্লাহ ভাই বলেন, আল ওয়াকফু তাম কাকে বলে? ওয়াকফু তামের চিহ্ন কি? ফিরোজ ভাই বলেন, আল ওয়াকফুল কাফির চিহ্ন কি? ওয়াকফুল কাফির মুজাম্মেল ভাই বলেন, ওয়াকফুল হাসানের চিহ্ন কি? ওয়াকফুল হাসান কেউ কোনো সারা শব্দ নাই। আচ্ছা কিতাবটা আগে শেষ করি, এরপরে পরীক্ষা হবে। আচ্ছা এরপর আসেন, আসাক্তা, সাক্তা হলো তিলাওয়াতকারী তার তিলাওয়াতকে বন্ধ করে দুই হারাকা পরিমাণ শ্বাসকে থামানো, অর্থাৎ দম না ছেড়ে দুই হারাকা পরিমাণ সময় তিলাওয়াত বন্ধ রাখা। মানে দমটা ভিতরে থাকবে আর কি, দুই হারাকা পরিমাণ আওয়াজটা বন্ধ থাকবে, দম থাকবে কিন্তু আওয়াজ বন্ধ থাকবে। হ্যাঁ, এর চিহ্ন হলো শব্দের শেষ হরফটিতে সিন উল্লেখ করা, এই শব্দের শেষ হরফটিতে সিন উল্লেখ থাকলে মনে করতে হবে যে এটা সাক্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীতে ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা জি ওস্তাদ জি। আচ্ছা শুনুন, হ্যালো, থাক আমরা সামনে তেলাওয়াতটা শুনবো, তেলাওয়াতটা শুনবো আর ওই কিতাবটা পড়বো। হ্যাঁ, আমাদের তো আর বেশি পৃষ্ঠা নেই, এরপরে থাক। আসসালামু আলাইকুম, আপনার সবাই যে ক্যারাটটা ঠিক আছে, সবাই মাকাম এখন সহজ আছে, আসলে নাওয়া ছুরি রাস্তায় ঢুকে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা আমি তো একজনকে রেকর্ডটা দিয়ে দিবো নাকি ওই রেকর্ডই চলবে?
জি ওস্তাদ জি, আপনি একটু রেকর্ড করে দিয়ে দেন পার্সোনাল ভাবে আমাদের, রেকর্ড দিয়ে দেন। দিচ্ছি দুবার ভাইকে, এখনই দিচ্ছি, এখনই দিচ্ছি, হ্যাঁ এখনই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. الحمد لله رب العالمين الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. ألم تر كيف فعل ربك بفرعون. জি বলেন, ওই যে যেই যেই সূরাটা শিখেছে যেই সুর দিয়ে, ওই একটা যদি আইটেম আমরা ধরতে পারি তাহলে মানে মনে করো যে আরো আর একটা ধরতে পারবো, আর একটা থেকে নিজে বানাই তৈরি করতে পারবো, বা মানে শুনলে বুঝবো যে এটা ওই ওই ঈশের। এই জন্য মানে বলছি যে আর রহমান সুরা যেটা পড়াইছে ওইটা যদি একটু আবার একটু মস্ত করেন তাহলে মনে হয় যে একটু ভালো হয়। করবেন এখন? হ্যাঁ করেন, 5 মিনিট করেন, অসুবিধা কি, সমস্যা নেই। নতুন দুইটা করি কেমন? আজকে নামাজ করি, বায়াত এগুলো তো শেষ হয়েছে না, এগুলো পারবেন? চারটাই করেন একবারে, চারটা শুরু থেকে শুরু করেন। প্রথমে কি, প্রথমে আসলি বায়াতে আসলি, বায়াত আসলি পড়ি, আপনি দেখেন হয় কি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. মাঝখানে ডাউন হয়ে যাওয়া এটা আসে নাই। এটা পরেরটা শুরিতে, শুরিতে না এটা না, শুরিতে এটা নাওয়া, এহান যেটা বললাম দ্বিতীয়টা হলো নাওয়া, এরপরে শুরি, শুরির পরে নাওয়াতে, ঢেউটা নাওয়াতে, ওই যে ডাউন হয়ে যাবে এটা,
الشمس والقمر بحسبان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. دهون دي لامغو ما نبش نتو. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. এটা কি দিলেন নাও না শুরি ওই যে নাওয়াই এরপর শুরি. والسماء رفعها ووضع الميزان. শেষের দিকে একটু আসছে, শুরুর দিকে আসে নাই, শুরুটা তাড়াতাড়ি হবে. والسماء والسماء رفعها ووضع الميزان. একটু হালকা টানের মতো হবে, মানে শুরু হয়ে যাবে একদম. إياك نعبد وإياك نستعين. আপনি আর একটা ভিতরে চলে যান, মানে একটা ধরি আপনি মানে কি অন্যরা ভিতরে গেলে কি বলে ওই যে আমরা মানে আউলে যাই. তারপর আছে না এটা, না সামানা? হ্যাঁ 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 আবার বলেন তো, মানে আপনি মানে চেপে চেপে বলেন, মানে আওয়াজ আস্তে আস্তে. والسماء رفعها ووضع الميزان. رفعها ووضع الميزان. والسماء رفعها ايه ده شو ده. والسماء ابل بلن تتو ايه ده. والسماء 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 رفعها ووضع الميزان. السماء এর বাকি রস্ট রস্ট কইলো নাকি এটা রস্ট আসলে মাকাম রস্ট মাকাম রস্ট 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 আসলে রস আসলি না, মানে ওই যে বায়াতি আসলে যেরকম, মানে বায়ের শুরু রস্ট আসলে হচ্ছে রস্টের শুরু, প্রত্যেকটা মাস আমাদের আসলে আসে রস. রসের কয়টা? তিনটা স্তর. জি তিনটা. بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن. আরেকটু আস্তে আস্তে পড়বেন, আস্তে আস্তে পড়লে আসবে মদপুল্লা টান গোলা একটা টানবে. بسم الله الرحمن الرحيم. رحيم يا شيخ. بسم الله الرحمن الرحيم. رحيم
রহমান, ওই যে বিসমিল্লাহির রহমান যেরকম দিছি এখানে আর রহমানের মধ্যে এরকম দিব, রহমান আল্লামাল আল্লামাল কোটা আল্লামাল 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 আল্লামাল, দুইটা না তিনটা না? আল্লামাল যে আল্লামাল 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 কুরআন, بسم الله الرحمن الرحيم رحيم 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 رحمن 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 علم القرآن علم القرآن علم القرآن. জি, সামনে আর একটা পড়েছে না, আসলির পরে কিছু পড়েছে? পরে জবাব পড়েছে, জবাব ও এটা জবাবুল জবতর পড়েনি না? জবাব আর জবাব জবতর কাছে শেষে গিয়ে একটু ভিন্ন তাই কাছে কাছে জবাব পড়েছে, সেটা কালকে বলবো ইনশাআল্লাহ। জবাবটা বলে الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. جي ما شاء الله রস্তের মূলটা উঠা, মানে রস্ত অনেক রকম আছে, সহজের জন্য ওই উঠে বলছে, মানে একটা বলছে যে যেটা রহমান 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 আল্লামাল মাল কুরআন। ধন্যবাদ মদিন ভাই, ফিরোজ ভাই তো একটু বই ধরা হয় না, এক সপ্তাহ একটা বই ধরার সুযোগই পাই না। দোয়া করেন ভাই, আপনি তো অনেক অনেক দিনের সাধনা আপনার, আমাদের তো দুই দিনের সাধনা, দুই দিনের কোনো ব্যাপার না, পারবেন ইনশাল্লাহ, সাহস রাখেন। যে আজকে আজকে যখন সবাই যেভাবে রেসপন্স করছে, এভাবে যদি আর অল্প স্বল্প যদি সামান্য রেসপন্স হতো অনেক চলে আসতো, বুঝলেন নাই? হ্যাঁ, এটা আসলে ওই যে মানে ঘন্টা দেড় ঘন্টা যেটা পড়ায়, এই যে এখন বিশেষ করে চার বিগত চার পাঁচ ক্লাস ধরে যেটা পড়াইতেছে আপনার কি বলে, ওই ওই সময় যদি সবাই রেসপন্স করতো, না পারুক চেষ্টা করলে একবার দুইবার তিনবার চলে আসতো। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওস্তাদেও মানে
বুঝতে পারে নাই যে আমরা পারি না, আমরা মনে করে যে আমি আমরা বুঝি বা আমরা পারি, মানে আসলে এখানে যারা ভর্তি হয় ম্যাক্সিমামই তো মানে কিছুটা দক্ষতা অর্জন করে সেই ভর্তি হয়, আপনার মতো এই কিছু কাছাকাছি ধরেন, এই কারণে মানে ওস্তাদে বুঝতে পারে নাই যে আসলে আমরা পারি না, আমরা যে আসলে পারি না বা ধরতে পারি নাই বা আমরা যে এত দুর্বল এটা তো ওস্তাদের ধারণার বাইরে, এই কারণে মানে আমরা ওইভাবে খুললে আগ্রহ করে ধরি নাই, আমি বিশেষ করে আমি ধরি নাই, আমি ওই মানে মন লাগাই এই 3 মাসে পড়ি নাই, 4 মাসের দ্বিতীয় সেমিস্টারে এসে দেখা গেছে তারপরও মানে পড়ার আগ্রহই দেখাই নাই, চিন্তা করছি একটা সুর শিখি, এই একটা সুর যদি ভালো করে আমরা শিখতে পারতাম প্রথমে এসে, আপনার এই আসলি নাওয়া সুরি এই 3টা যদি আমরা আগে তিন মানে 3 মাস যদি শিখতে পারতাম তাহলে বাকিগুলো কিন্তু আমরা ধরতে পারতাম, এখন শেষ মাস 6 মাসে এসে আমরা সমস্যা নাই, আমাদের আর একটা গ্রুপ আছে না, ওটাতে কল দিলে ইনশাল্লাহ আমি যে কোনো সময় করতে পারবো, যদি কোর্স শেষ হয়ে গেলে ইনশাল্লাহ সুর গুলা করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ ভাই, সালামু আলাইকুম। রহমান ভাই আছে? হ্যালো, ফিরোজ রহমান ভাই মনে ঘুমাচ্ছে, ঘুমাচ্ছেন নাকি? রেকর্ডে দিয়া হজরত খানা খাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি করতেছেন? কাজ করতেছিলাম, আমি একটু ব্যস্ত হয়ে গেছি, কম্পিউটারেই কাজ করছি। লাইনে আছেন? ওটা অনেক বেশি, অনেক অনেক বেশি বুঝেন নাই, আজকে শরীফ ইমরান বিন নূর ভাইকেও পাইছি। আসলে আপনার ভিতরে আপনার ভিতরে অনেক একটা যোগ শোক আছে, ইচ্ছা শিকার করতে একটা ইচ্ছা আগ্রহ না, ইচ্ছা ধরে আরো ভালো ধরতে পারতাম, ব্যস্ততা পারা হয় না। আমি তো শুনি, আমি বলি না বাবা, আসবে শুনতে থাকেন, পড়েন আর না পড়েন কিন্তু একসময় দেখবেন এটা অটোমেটিকলি কানের মধ্যে চলে আসবে, কানে আসা মানে না এখন ধরতে পারতেছি, আমি তো ধরতেই পারি না, বেসিকটা কোথায় সুরটা দিব। হবে আমি কারি বাসির সাহেবের ওই যে এই যে 6 প্রকারের যে একটা দেলোয়াত আছে ওটা ধরা, ওটা ধরার চেষ্টা করি কিন্তু কিছুই বুঝি না। কোনটা কোনটা? ইব্রাহিম কাসি, ইউটিউবে কাই বাসত সাহেব, আব্দুল বাসত সাহেব একটা আছে, সবগুলা মাকা মাতে বাইতি, তারপর রস রসাত, সব যে আছে বিভিন্ন সুর ওটা শুনলাম, ধরা যায় না। ওটা আমাকে মেসেঞ্জার দিয়েন তো, ওটা কোনটা দেখি লিঙ্কটা কপি করে, ওটা আপনার। আচ্ছা ঠিক আছে, আপনি আসসালামু আলাইকুম।